বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম আপনাদের মাঝে কুশিকাটার এই ফুলের টিউটোরিয়াল নিয়ে। তো এই ফুলটি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে এখন চলে যাই মূল ভিডিওটিতে। তো এই ফুলটি বানানোর জন্য আমি ফুল সুতা নিয়ে নিয়েছি এবং হুক নিয়ে নিয়েছি 3.0 mm। প্রথমে একটা নট করে নিতে হবে। নট করে এখন আমি চেন করে নিব ছয়টি। ছয়টা চেন করে প্রথম যে চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে একটা এভাবে স্লিপ স্টিচ করে এমন একটা সার্কেল তৈরি করতে হবে। সার্কেল তৈরি করার পরে এখন তিনটা চেন করব। তিনটা চেন করে এই যে সার্কেল, এই সার্কেলের ভিতরে আমি এভাবে এক দুই দুইটা ডাবল কুশি করব। দুইটা ডাবল কুশি করার পর আবারও তিনটা চেন, তিনটা চেন করে এই সার্কেলের ভেতর দিয়ে এভাবে সুতাটাকে জয়েন করে দিতে হবে। দিয়ে আবারও তিনটে চেন, দুইটা ডাবল কুশি, তিনটে চেন, সার্কেলের ভেতর দিয়ে জয়েন করে দিতে হবে। জয়েন করার পর আবারও তিনটি চেন, আবারও দুইটি ডাবল কুশি, তিনটি চেন, জয়েন করে দিলাম। জয়েন করার পর এখানে আবারও তিনটি চেন করতে হবে। তো আমি এখানে যেভাবে তিনটি পাতা করলাম একইভাবে এখানে আমি আরও দুইটি পাতা করে নিচ্ছি। তো এখানে আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এখানে দুই তিন চার পাঁচ আমি পাঁচটা চেন করলাম। পাঁচটা চেন করে এই নিচের দিক থেকে এই যে ভি শেপ দুইটি ঘর আছে এই ঘরের ভেতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে এই ভিতর দিয়ে জয়েন করে দিতে হবে। আবারও চেন, পাঁচটি চেন, পাঁচটি চেন করার পরে এই যে ঘরটা আছে ভি শেপের এই ঘরের ভিতর দিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। তো এখানে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে এই যে এই ঘরে একটা প্রথমে একটা সিঙ্গেল কুশি করতে হবে। সিঙ্গেল কুশি করার পরে ছয়টা ডাবল কুশি করতে হবে। ছয়টা ডাবল কুশি করার পরে একটা সিঙ্গেল কুশি সেম ঘরে। এখন পরবর্তী এই যে চেনের ঘরটা আছে এই চেনের ভিতরে এভাবে একটা সিঙ্গেল কুশি করতে হবে। সিঙ্গেল কুশি করার পরে ছয়টা ডাবল কুশি। ছয়টি ডাবল কুশি করার পরে একটা সিঙ্গেল কুশি সেম ঘরে। তো একইভাবে এই পাঁচটা রাউন্ড কমপ্লিট করে নিব। পাঁচটা ঘর, প্রথমে একটা সিঙ্গেল কুশি, শেষে একটা সিঙ্গেল কুশি এবং মাঝে ছয়টা ডাবল কুশি।
तो छटा डबल क्रोशे करा हो गेलो। एखन एक सिंगल क्रोशे दिए दिलाम। तोमार राउंड कमप्लीट हो गेछे। एखन ए जे प्रथम जो घर आछे ए घर भेतर दिए एभावे स्लिप स्टिच करे एक चेन करे दिते हबे। चेन करे सूताटा केटे दिए जे सूताटा थाकबे सेटा भेतर दिए ढुके दिते हबे जाते सामने थेके बेर हये ना थाके। तो एखाने देखुन आमार फुलटा कमप्लीट हये गेछे। तो एरकम फुल बनिए आपनारा रबर ब्यान्ड बनाते पारबेन, बाच्चादेर माथार ब्यान्ड बनाते पारबेन, বাচ্চাদের জামার যে নিচে সেটাতে বসাতে পারবেন, ওড়নাতে বসাতে পারবেন এবং বিভিন্ন কাজে ফুলগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আগে থেকেই সেম আমার এরকম আরও একটা ফুল করা ছিল। তো দেখুন ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর একটা কথা আমি প্রতিবারই বলি, সেটা হলো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।